আমরা কলকাতাবাসীর পক্ষ থেকে শিয়ালদা স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে আমরা স্বামী বিবেকানন্দকে অভ্যর্থনা জ্ঞাপন করব কলকাতাবাসীর পক্ষ থেকে এবং আলমবাজার মঠের পক্ষ থেকে। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ 1897 সালে 19 ফেব্রুয়ারি এই শিয়ালদা স্টেশনে পদার্পণ করেছিলেন। সেদিন 20,000 মানুষ স্বামী বিবেকানন্দকে সারাম্বরে সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন। विवेकानंद हमारा, विवेकानंद हमारा देश भारतवर्ष। विवेकानंद जी महाराज अनुष्ठान शुरू हो गए। बक्तव्य चले जाब मध्य हरनाथ चक्रवर्ती उपस्थित शिवकुमार कराची विशिष्ट समाजकर्मी भागवत दत्त रामकृष्ण मठ मिशने रामकृष्ण आश्रम संगे साधुरा उपस्थित होयेछेन नेता रामकृष्ण आश्रम भक्तरा एवं अभिजीत चैटार्जी रायमंगल वैदिक आश्रमे ताके आमरा अभिनंदन जानाच्छि। आजके आमादेर बेश किछु छात्रा विवेकानंद फंडेर सम्मिलित हये आसछे आलमबाजार मठ थेके किछुक्षणेर मध्येई 25 जन विवेकानंद तारा विवेकानंद फंडे सम्मिलित हये तारा किछुक्षणेर मध्येई पौंछे जाबेन। कलकातावासीर पक्ष थेके असंख्य विशिष्ट व्यक्तिबर्ग उपस्थित थाकबेन এই সম্বর্ধনা অনুষ্ঠানে। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী হরনাথ চক্রবর্তী, যিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের একজন বিশেষ অনুরাগী। এসেছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়, এসেছেন ভাগবত কবি। কলকাতাতে একটা ঘাসও নড়েনি। স্বামীজি আসবেন তো জানি, একজন বলেছিলেন ওহে তিনি আসছেন এটি কিছু বলতে হবে না, তিনি হচ্ছেন অবতার পুরুষ, সহস্র মানুষ আসবে। কেউ কল্পনা করেনি, কাউকে ডাকা হয়নি, তবুও রাত ৫টার সময় এই শিয়ালদা স্টেশনে 5000 লোক দাঁড়িয়ে ছিল। এই হচ্ছে অবতার খেলা। তারপরে এখান থেকে ঘোড়ার গাড়ি কিনে নিয়ে গিয়েছিলেন রিবন কলেজে, সুরেন্দ্রনাথ কলেজে। তারপরে বাকি কাজ কলকাতা টুক দিয়ে হেঁটে 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 ঘুরে 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 স্বামীজি সন্ধ্যের সময় এসে পৌঁছেছিলেন আলমবাজার মঠে। অবতারের মতটাই আলাদা। অবতার কারোর উপর কিছু কখনো ডিপেন্ড করেন না। অবতারের শক্তি আলাদা। আমাদের মধু মুখার্জি এত পরিশ্রম করেছেন গত একটি মাস ঘুরে 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 আজকে আপনারা এসেছেন। শুধু এইটুকু বলবো, ভালো লাগছে বলতে, আজকে কলকাতার বুকে স্বামীজি ভালোভাবে জেগেছেন। যদি এই জায়গাটা আমাদের চোখে পড়ছে না, যে স্বামীজির মার যখন শুরু হবে তখন আকাশ ভেঙে পড়বে। আপনারা জানবেন সেটা। স্বামীজির মার যখন শুরু হলো তখন নেতাজি সুভাষ থেকে আরম্ভ করে সবাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা আগে করে নেমে এলো এবং গলায় দড়ি দিল, ফাঁসি দিল। তার কারণ স্বামীজি দেখেছেন। স্বামীজির একটি বিশেষ 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 ভবিষ্যৎবাণী ছিল। আপনারা জানেন স্বামীজি অবতার, যা মুক্তি পরিবর্তে সত্যি হবে। বলেছিলেন এই কলকাতার ছেলে মেয়েরা একদিন সারা পৃথিবী, এই কলকাতার ছেলে মেয়েরা একদিন সারা পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিবে। কেউ বিশ্বাস করেনি, বিশ্বাস করার কথাও না, কিন্তু আজকে সত্যি হয়েছে। আজকে সত্যি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো সব খবর জানেন না। আমরা একটু তার দয়াতে সারা পৃথিবীতে ঘুরি। এই বাংলা ছেলেরা আজকে নিউ ইয়র্কে, শিকাগোতে, সান ফ্রান্সিসকোতে, হলিউডে কিভাবে কাঁপিয়ে দিচ্ছে। স্বামীজি বলেছিলেন আগামী যুগে आगामी जुगे मा काली पूजा हबे जगतेर श्रेष्ठ पूजा के विश्वास करे सचेके गिये देखे एलाम सान फ्रांसिस्को हलिउड न्यूयॉर्क न्यूजार्सी मा काली पूजोते भर्ती आरो बोलेछिलेन भारतेर ओम जेदिन विदेशे जाबे सेखाने महा उत्थान हबे आज अमेरिकान टाइम मैगजिन अनुसारे अमेरिकाते 1 कोटी लोक नित्य ओमेर उपर ध्यान करे आपनारा टाइम मैगजिन देखे नेबेन 2003 सालेर 4 अगस्ट सब छवि टुबी शुद्ध बेरिएछिल एबं सेखाने तारा स्वामीजीर नाम उल्लेख करेछे अवतारेर खेला आलादा आमरा अत्यंत गर्वित किन्तु मूर्ख अत्यंत गर्वित जे आमरा एखाने कलकाताते आछि बुझिना दक्षिणेश्वर हावा जेखाने जाए सेखाने गादा नोबेल प्राइज पाए अपराध नेबेन ना नोबेल प्राइज पाওয়ার পরে আমাদের সঙ্গে দেখা করতে আসেন এসছেন দুজন নোবেল প্রাইজ উইনার দেখা করতে কলকাতা এই কলকাতা একদিন পৃথিবীকে কাঁপিয়ে দেবে তার ওমের জন্য তার ধ্যানের জন্য তার জ্ঞানের জন্য তার আধ্যাত্মিকতার জন্য তার দক্ষিণেশ্বরে ঠাকুর জেগে আছেন সেই জন্য কিছুই আমরা বুঝি না বিদেশে গেলে বুঝবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি খুব খুশি বড় বড় পণ্ডিত লোকেরা এসছেন আমার ভাই মুরাল ভাই এসছেন আমি বলি মুরাল ভাই আদ্যাপীঠে একটি জাগ্রত মহাকালী পাঠশালা চালান কি তার ত্যাগ কি তার ভালোবাসা কোথায় পাবেন দেখে আসুন না জগতে আমরা তো দেখেছি হার্ভার্ড প্রিন্সটন স্ট্যানফোর্ড দেখে এসছি সব এবং সেখানে ভাষণও দিয়ে এসছি এই জিনিস কোথায় পাবেন এই কলকাতা এই কলকাতা এই কলকাতা ভবিষ্যৎ পৃথিবী তাকিয়ে আছে কলকাতার দিকে আপনারা সেই কলকাতার বংশধর যে কলকাতার স্বামীজি তার সমস্ত শক্তি ঢেলে চলে গেছেন সমস্ত শক্তি ঢেলে চলে গেছেন বিশ্বাস হবে না তবুও শুনে রাখুন আপনাদের দেখে খুব আনন্দ হচ্ছে আমি এখন আমাদের বড় বড় যারা এসছেন গুণী পুরুষ তাদেরকে বলবো আপনারা বলুন শুধু এটা মনে করিয়ে দেবেন বাঙালিকে তোমরা আজকে পৃথিবীর সবচেয়ে ফরচুনেট জাতি সবচেয়ে ফরচুনেট জাতি এর দিকে ওর দিকে তাকাবেন না এগুলো আজকে আছে সকালে আছে বিকেলে নেই এগুলো ফুলের পাপড়ির মতো হচ্ছে এবং চলে যাবে কিন্তু ঈশ্বরের প্রেজেন্স ঈশ্বরের বাণী অবতারের বাণী মিথ্যা হবে না হয়নিও আমি একেবারে আশ্চর্যজনিত হব না যদি আগামী 5 বছরের মধ্যে কলকাতা থেকে 2-3 ছেলে নোবেল প্রাইজ পায় আমি তাদেরকে চিনি যারা নোবেল প্রাইজ পান কোথায় গবেষণা করেন আমি জানি আপনারা সকলে গর্বিত বোধ করুন ছেলে মেয়েদের কানে বলবেন ওরে তোকে নিউ ইয়র্কে গিয়ে নোবেল প্রাইজ পেতে হবে না রাজারহাটে IEM আছে সেখানে 1000 শ্রেষ্ঠ ছেলে মেয়ে থাকে পড়াশোনা করে ওম করে আমি বললাম তোরা কি পেয়েছিস বললে কিছু পাইনি মহারাজ আমেরিকান সরকার আমাদের এখানে 5.5 লাখ টাকা চাকরি দিয়েছে আমেরিকার চাকরি আমরা এখানে ঘরে বসে করছি এইখানে বসে করছি আমাদের আমেরিকাতে যেতে হচ্ছে না আশ্চর্য আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই ছেলেগুলো ধন্য যারা স্বামীজি ফিরেছে জানি না কার মধ্যে কি আছে আপনাদের সকলকে আমি স্বামীজির আশীর্বাদ জানাচ্ছি অপরিচিত বিবেকানন্দ এসেছিল সেদিন কলকাতা ভেঙে পড়েছিল আজকে পরিচিত বিবেকানন্দ জেগেছে কিন্তু এখনো ভাঙেনি এইবার স্বামীজি শক্তি প্রকাশিত হবে। মনে রাখবেন, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে স্বামীজি শক্তি প্রকাশিত হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। ছেলে মেয়েদের কানে শুধু বলে দেবেন কোথাও যেতে হবে না, জলে ঘুরে আয়। তার দ্বারা আমি 15 খানা দেশ ঘুরেছি। কিছু হলে যা, এইখানে বসে তোর জগতের মাথা নুয়ে দিবি। স্বামীজির কথা তো মিথ্যে হবে না, হবে না, হবে না, হয় না। সকলকে আমি আনন্দ প্রকাশ করছি, স্বামীজিকে বলছি সকলকে যেন জাগিয়ে দিতে, সকলকে যেন বলতে তোরা উঠে একবার দেখ এই কলকাতা এখন সারা পৃথিবীকে উদ্ধার করবে। সকলকে নমস্কার, সকলের প্রতি ভালোবাসা, বড় বড় পণ্ডিতের প্রতি ভালোবাসা, নমস্কার। স্বামী বিবেকানন্দ বলছেন এবার কেন্দ্রে ভারতবর্ষ, আর সেই কেন্দ্রবিন্দুতে আছে কলকাতা। আমরা শুনব শ্রী হরনাথ চক্রবর্তী, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনারাগী একজন আমাদের প্রিয় মানুষ। তাকে আমি কিছু বলার জন্য বলছি। প্রথমে মহারাজদের আমার প্রণাম। যারা এখানে এসেছেন আমার গুরুজনরা, তাদের আমার প্রণাম এবং ভালোবাসা। আমাদের ছোট ছোট বিবেকানন্দ যখন এরা গাড়ি থেকে নেমে আসছে, মনের মধ্যে একটা তোলপাড় করছিল যে কোথায় এসে আমরা, আমি আজকে এই জায়গা পেয়েছি, মধু মহারাজ আমাকে ডেকে নিয়ে এসছেন, আমি অভিভূত হয়ে গেছি। একটু আগে মহারাজ বললেন, বিবেকানন্দের বাণী শোনালেন আপনাদের কাছে, আমরা অভিভূত ওনার কথা শুনছি। 119তম বিবেকানন্দ আমরা পড়েছি ছোটো থেকে, যে উনি এই শিয়ালদায় 11:45 উনি ট্রেন থেকে নেমেছিলেন। এই অনুষ্ঠানে আমি আরো একবার দুবার আমন্ত্রিত হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার, আমি আসতে পারিনি শুটিংয়ের জন্যে। একবার মোহন ভাই আমাকে ইনভাইট করেছিল, আমি আসতে পারিনি। কিন্তু আজকে আমি এসে মানে কি ভালো লাগছে আমি কল্পনা করে বলতে পারবো না। আর এই বিবেকানন্দের কথাই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, আমরা জেনেছি। আমি একটা অন্য কথা বলি, আজ আমার ফ্যামিলি মানে আমার মা, আমার দাদা, এরা অন্য জায়গায় দীক্ষিত ছিলেন। আমি একসময় ভাবলাম যে আমি দীক্ষিত হতে চাই, আমি কার কাছে দীক্ষা নেব। হঠাৎ একদিন গুরু পূর্ণিমা, আমার এক বন্ধু বেলুর মঠ থেকে বেরোচ্ছে, আমি তাকে ফোন করেছিলাম যে তুমি কোথায়, বললো আমি বেলুর মঠে। তাহলে কি করছো? বলে গুরু প্রণাম করতে এসছি। তো আমি বললাম যে আমাকে তুমি যাই ওখানে ব্যবস্থা করে দিতে পারো, বলে তুমি দীক্ষা নেবে? বলে হ্যাঁ, আমি আমার ছেলে আমার মিসেস আমরা যাবো। আমি জানি না কীভাবে যেতে হয়, কীভাবে করতে হয়, তুমি এর সঙ্গে করে দিচ্ছি। আমি দীক্ষা নিতে গিয়েছিলাম, সেই মানুষটিকে আমি পেয়েছিলাম, স্বামী রঙ্গনাথ নন্দজি, মহাপুরুষ। কি মহাজ্ঞান! যারা তার সংস্পর্শে মিশেছেন, গেছেন, আপনারা জানেন। রামকৃষ্ণদেব বলবেন দেখতে কি সুন্দর, আসল ভগবান হচ্ছে মানুষ। এখান থেকে আপনি ওখানে দেখছেন, ওখান থেকে আপনি মানুষের মধ্যেই আছে ভগবান, মানুষের আত্মাই হচ্ছে ভগবান, মানুষের হৃদয় হচ্ছে পদ্মফুল। দেখবেন পদ্মফুল ফোটে, পদ্মফুল আবার ঝরে পড়ে যায়, ঠিক মানুষও তাই। তাই মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন, একটা মানুষ আর একটা অসহায় মানুষের পাশে দাঁড়ান আর তাকে বলুন তুমিও আরেকজন পাশে দাঁড়াও। তাহলে একদিন আমরা দেখব আমাদের দেশে কোনো অসহায় মানুষ থাকবে না। আমি বিশেষ কথা বলতে পারব না, আমি জানিও না, আমার এত জ্ঞান নেই। আমি শুধু এইটুকুন বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখুন। নমস্কার, প্রণাম। I asked Sri Madhava, the Supreme Prince, by whose grace Adam can calculate and cross the hill. Om Sthapakaya Chadarmashya Sarvadharma Sarupine Avatara Varishtaya Nama Krishnaya Namo Rama Krishna Kripadam Noatyanadupadasritam Niktam Apatuna Sarva Natura Srimat Annada Namaste Jatirajaya विवेकानंद सूर्य सचित सुख स्वरूपाय शमी ने पापहारिणे शमी ने तापहारिणे यरणीं शरणं देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मयोः प्रणमामि मुहुः परम पूज्यपाद मंचे उपस्थित समस्त संतवृन्द উপস্থিত মমতাময়ী মায়েরা, ভাইয়েরা, বোনেরা ও যারা আমার পীঠস্থানীয় আছেন সকলকে আমি আমার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের 2500 অনাথ ছেলে, অনাথ মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা মা ও সাধক সাধিকাদের তরফ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা স্বামীজিকে ভালোবেসে আজ এই পুণ্যভূমিতে এসেছেন। এই পুণ্যভূমিতে আজকের দিনে স্বামীজি 119 বছর আগে পদার্পণ করেছে। স্বামীজির কথা বলবার মতো ব্যক্তিগত যোগ্যতা আমার নেই, আমাকে দিয়ে তাকে বিবেচনা করলে হবে না। আমি একটি ক্ষুদ্র যন্ত্র মাত্র। His character was so great that তার চরিত্র এত মহান। I or any of his followers, আমি অথবা তার কোনো সন্তান, if we spend hundreds of lives, যদি শত শত জীবন পরিগ্রহ করি, could do no justice to a million part of what he really was. তার চরিত্রে লক্ষ লক্ষ অংশের এক অংশ বর্ণনা করতে পারবে না। ঠাকুর বলতেন, নরেন আমার শ্বশুর ঘর, রাঙা চক্ষু রুই মাছ, দিঘির মধ্যে সাহেব দিঘি, জ্বালার মধ্যে বড় জ্বালা, অনেক জল ধরে, নরেন শিখকে ধরে। যখন শিকাগোড়ায় আসে প্রথম দিন, আজকে যদিও আমি অসুস্থ, আমার 6টা দাঁত ফেলেছি, আমার কথা বলা নিষেধ, তবুও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিন 11 সেপ্টেম্বর 1893 বলেছিলেন, ও মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। কি ছিল এর মধ্যে? এইরকম সম্বোধনা কেউ করেনি। Bolichina, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. Ami ei dharme janmograhan korechi bole nijeke garbobodh kori. Kichu por age amar maharaja ki bollen, ei Kolkata sara bishwoke jokhon amra London, America, Canada, France, Indonesia, China boli, amra Kolkata theke eshechi. Ora bolen we are meditating to take next mark in India. আমরাও সাধনা করছি পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে নিতে পারি। তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে। সেই জন্যই গর্ব করে স্বামীজি আমাদের ধর্মের জন্য বলেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ন হুইচ হ্যাজ টট দি ওয়ার্ল্ড ফর টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে গর্ববোধ করি। এই ধর্ম সব ধর্মকে নিয়েছে, সব ধর্মকে গ্রহণ করেছে। We accept all the religions as true. प्रत्येक धर्म के शुद्ध बोले ग्रहण करी। स्वामी जी बोले चिरे I shall go to the मक़सद वहाँ बड़े। हमें मुस्लिम देर मर्ची दे जाऊँ। I shall enter into the Christian church and kneel before the crucifix. हमें किस चीज़ गिर जाए जब वो ना तो जानो है ये तार पवित्र प्राचीन सामने प्रणाम या। I shall go to the Buddhist temple. I shall take refuge in Buddha and Islam. हमें बहुत देर मंदिर ले जाऊँ। এবং নতজন হয়ে তার পবিত্র বুদ্ধের যে ত্যাগ আমার আস আমার ভাই আমার সম্পাদক দিন নাই রাত নাই মাস নাই বৎসর নাই পড়ে আছে ওই আলমবাজার মঠ নিয়ে যেখানে স্বামীজি প্রথমেই উঠেছিলেন বহু স্মৃতি বিজড়িত আমরা আজকে সেখানেই যাব স্বামীজিকে গোড়া টোড়া সরিয়ে দিয়ে এই ভূমি থেকে টেনে টেনে নিয়ে গেছিলেন গোড়ার গাড়ি স্বামীজিকে তাই আজকের এই পূর্ণ দিন স্বামীজি বলছেন গো টু হেল ফর দ্য সালভেশন অফ আদার্স পরের মঙ্গলের জন্য লাখ নরকে চলে বলে লিবারেশন ইজ অনলি ফর হিম মুক্তি তার জন্য হু গিভস আপ এভরিথিং ফর আদার্স যে সব কিছু পরের জন্য দিয়ে দিয়েছে দেয়ার ইজ নো মুক্তি অন আর্থ টু কল মাই হোম যারা নিজেদের মুক্তি চাইবে জীবনও গণ্য করতে হবে বলে সেলফিশনেস ইজ দ্য গ্রেট সিন স্বার্থপরতা মহাপাপ আনসেলফিশনেস ইজ গড অস্বার্থপরতাই ভগবান আমার অন্যদের প্রথমেই করলেন বিধবা মায়েদের আশ্রম আমার সঙ্গ প্রতিষ্ঠা স্বামীজি বলতেন আই ডু নট বিলিভ ইন এ গড হু উইল নট ওয়াইপ আউট উইডোজ টিয়ার্স অর টু ব্রিং এ পিস অফ ব্রেড টু দ্য অরফেন ওয়ান্স সেই ধর্ম বিধবা মায়ের চোখে জল মুছাতে পারে না অথবা অনাথ ছেলে মেয়েদের মুখে রুটি দিতে পারে না সেই ধর্ম আমি বিশ্বাস করি এইসব ধর্ম কিন্তু আমরা সবসময় করতে পারি বলে হি হু সি শিব ইন দ্য পুয়ার ইন দ্য ডিসিজ ইন দ্য মিজারেবল হি রিয়েলি ওয়ার্শিপ শিব সেই প্রকৃত শিব পূজা করে শিবকে দেখে আর্থের মধ্যে পীড়িতের মধ্যে গরিবের মধ্যে তা আপনারা এইভাবেই দেখুন আজকের এই পূর্ণ দিনে আমাদের শপথ নিতে হবে স্বামীজির আদর্শ বলছেন I do not care for liberation. I am mukti chai. I would rather go to 100,000 hells doing good to others. This is my religion. Or Bengal kore jodi lakkhana rokheo jete hoy. Ei Vivekananda ji prostuti eta par dharmo. Ei dharmo amra sokolei korte pari. Bolten Swamiji apnar soma sastriti onek tapasar por. I have understood this as the real truth that ei prokrito satya bujechi. God is present in every jiva bhagavan pratyek jive jive adhishtan kore ache there is no other god besides this ei jara bhagavan bhagavan ami buji to sab jiva sab god in the jiva seva bhagavaner seva amader jonno sarji diner por din rater por rat corporation jal diye betechilen ma ke bole jacchen মা আমাকে চাল দিও না দুই ভাই ওনার বাইরে চাল হবে না কিনিল হঠাৎ সাডেন দেখ বিশ্বনাথ দত্ত মহাশয় ঘরে কিছু রেখে যেতে পারে বলে কেন রে বিলে বলে চাল নিও না আমার নিমন্ত্রণ আছে কোথায় নিমন্ত্রণ বলে বন্ধুর বাড়িতে তোর কোন বন্ধু আছে সব বন্ধু তো তোর সঙ্গে বিক্রয় করেছে বাড়িটা পর্যন্ত নিলামে ছড়িয়েছে তোকে প্রত্যেকদিন খোঁজে যেতে হচ্ছে সারা দিন রাত কর্পোরেশনের জলকে এই বিবেকানন্দ জিকে বেঁচে থাকতে হয়েছে এরকম আমরা কষ্ট করেছি কি আমরা জগতের কাছে ঋণী the world does not owe us anything জগৎ আমাদের কাছে কিছু চাই না it is the great privilege for all of us এই আলমবাজার মঠ আপনাদের একটা সুযোগ করে দিয়েছেন in helping the world we really help ourselves জগৎকে সাহায্য নিজেকে সাহায্য করা তাই স্বামীজি বলছেন in the world always take the position of the giver জগতের মধ্যে সবসময় দাতার আসন গ্রহণ করো Give everything, look for no return. Sab kichu diye dao. प्रतिजने किसी चीज़ ना give love, give help, give service, give any little thing you can but give for one. शाहजो दाव, शेवा दाव, भालोवशा दाव सब दाव, प्रतिजने किसी चीज़ ना कर्मण्ये वादिकारस्ते माफलेशु कदाचर. और ये हमारे अधिकार. हमें ये बच्चे work and to date for others. आम रिक्तु पर एक जिन्नो कस करिया. I am with you आमी तुम्हारे संग आज. I am born to the Amaskulashan in Chariulai. My spirit will not put you Amasokti to Amasukti. That's for me. But this life comes and goes, it is better, far better to die in the field of duty than to die like all you want. Samsari ki jere moto barache, onek jonno, kartobbo karma kore kore mora, onek shreyo. Ei chilen amar Swami. Tai ajker ei punno din amader boro pobitro din. अपना रास्ता बोले तो कष्ट बोले ऐसे थे। अभी जब हम शिकागो पे चिराम -30 डिग्री तकन जनवरी पे शेषब जायगाय शामी जी काटेर बाक्षी किचोरे बैठे चिलन ऐकोनो हमें पापती पड़ेगा। बहुत कष्ट ही ना हमारे जिन्दो पड़े चें सारा विश्व जुड़े ये हिंदू धर्म के प्रचार करे चें आज क्या हमरा गर्व कोरी शामी जी जोन जेकरे जाए, जोड़ी बोली कोलकाता तक ऐसी दिदार पता ही। आया सुन, स्वामी जी बोलते हैं कि बाप जला सीएम कंसीट, लार्न टू आर यूनाइटेडली, दिस इज़ द ग्रेट नीड ऑफ़ अवर कंट्री। अब तो स्वागहों का त्याग करो, एकत्रित हुआ विकास करते शेखो, ऐसी देशीय एकमात्र रूप से। दिलार बोखरे बोलूँ ना ये इंडिया, इंडिया इस बर्मा अभी भारतीयों, भारत हमारे मातृभूमि प्रत्येक भारतवासी हमारे भाई, the destitute Indian is my brother, the poor Indian is my brother, the miserable Indian is my brother, दरिद्र भारतवासी हमारे भाई, मूर्ख भारतवासी हमारे भाई, चंडाल भारतवासी हमारे भाई, हमारे नौदाता को दिव्य आश्रम कोलेन नहीं, हमें जी बोलते हैं women should have the same status as men in society, चलो तेरे मुंह में ये दिला कोई शब्द था If they cannot contribute their share for the growth of society, society is diligent. Our mother and father shakti samaj dite na pare, samaj khatigrast hobe. Our society cannot progress depending on men alone. Shudhu amar pitru devi amar samaj baste pare. Our poribare amar bajik to shakti. Our Swami ji bolten amar gyaner bikaser jonno. Ami amar mar kache rin. Tai ajker ei punno din. Swami ji bolten there is no chance take dite parini aaj tai we are going to talk day by day din din amader adoption Swami ji ke dite bole there is no chance for the welfare of the country unless the condition of the women is improved but it is impossible for a bird to fly on only one wing ekta paka diye jemon ekta pati baste pare na amra matrishotti e pati diye baste pari Swami ji ke niyechi ki amra बुके हाथ दिए बोलो, जेही मानुष 39 बच्चों 5 मास 24 दिन एक रात्रि जन्नो बालों को ले घुमाते मारेंगे कि शुद्ध रात बालों को शेर गरीब मानुष गुला दुबला तुम्हें बोलते हैं कहते हैं फाइन बड़ा गरीब बिच्छे बेलूर मोटे इधर ते गए इधरी हटात सुनते पर एंबी करना उनका स्वामी स्वामी जी आपने क्या उस तो कहाँ से करना बोले फैशन थोड़ा थोड़ा घुमाश नहीं भारत बस के मानिस को हजारों दिलार दुगों तो कहते पाए शेष में हमें कपूरे का से कांसी दे पीन ऑफ साइलेंस से बैठपान कोचे जगह ने ठाकुर एक्शन वाले रूपों के से बड़ा मामूल बाली थे हटात गिरीश को शास्त्र बनाने हमारे बेटे ईश्वर की जो आती की जेल वाली के 50 का पाता पट्टो खाली चले ना दुर्भिक्ष पीड़ित मानुषे कष्ट प्लेगे हजार हजार लोग मारा जाते मोटे नीचे तो मोटी किल्लत है हमरा कास्तोला शादू मोटी किल्लत है प्लेगे सबक हमारे रोहित निकाय आते कि हजार पाँचा कुल सुने जे जेकी एक तक प्लेगे जो भी मोटी किल्लत है बाकी प्लेगे पूरा किल्लत चल और मोटी नवे है बस मानव बोले चार ना Mother, mother's grace, mother's blessings, 100,000 times more valuable than father. Amar maer, Sharoda maer Ashirwad, amar kache, Thakurer Ashirwad theke, amar babar Ashirwad theke, hajar hajar gun beshi. What they would find on that man, the conquest of India might take 50 years, but the same amount of women, not more than a few. Arthur Sabinata, the first of the contrast, what's lagging. Master Mera, by Santa, but the Swamiji, Echo, my death, Protecto, Strata, Shir. Diastu, Swamiji will take national leads in the cottage. Sati, Master Chikure, but day, no amount of politics would be a failure again until the masses of India once more will fail. Well educated, well cared for. That's it. Puras need with the so-called Padena. যদি না ভারতবর্ষের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে না পায়, তাদের প্রতি শিক্ষা দীক্ষার ব্যবস্থা না করে তাদের প্রতি যত্নটা আনে। কলকাতাকে আমার এডুকেশন রিল আওয়ার টেম্পল মন্দির মসজিদ না করে বাল্য শিক্ষা পরিচি গরিবের তৈরি বিল্ডিং ইন রিটার্ন দেখার কেস প্রতিদানে তারা পায় শুধু শ্রদ্ধা। প্র্যাকটিক্যালি দেওয়ার দাস লেখা আমাদের চাপ। তাই এই পরিমাণ ইন্ডিয়া ইন্ডিয়াকে যদি উন্নতির পথে নিতে পারি, উই মাস্ট ওয়ার্ক ফর দ্যাম। ওদের জন্য আমাদের কিছু কাজ করতে পারি হবে। আপনারা আজকে স্বামীজির সেই ভালোবাসায় তার থানে আপনারা এসেছেন। স্বামীজি বলতেন লাভ নেভার ফেইলস, ভালোবাসা কোনোদিন মিথ্যা যায় না। টুডে অর টুমরো অর এই যে আপনার ট্রুথ উইল কনকার লাভ শেয়ারিং দ্য হেট্রেড। আপনারা স্বামীজিকে ভালোবেসে আজকে পুলিশ প্রশাসন, শিয়ালদা স্টেশন, রেল আমাদের এইভাবেই সেবা করেছেন। এরা স্বামীজি বলতেন ইভেন দ্য লিস্ট ওয়ার ডান ফর আদার্স, পরের জন্য যতটুকুনি করো অ্যাওয়েকেন্স দ্য পাওয়ার উইদিন, ভিতরের শক্তি জেগে উঠে। ইভেন থিঙ্কিং অফ দ্য লিস্ট গুলো আদার্স গ্রাজুয়ালি ইনস্টিটিউট ইনটু দ্য হার্ট ডি স্ট্রেংথ অফ লায়ন, পরের জন্য যতটুকুনি মঙ্গল কামনা করে ভিতরের সিংহ বলের সঞ্চার। তাই তিনি সকলকে দেখে দেখে বলতেন হয় না আমি ওখানে আমার সমাজ তোদের একটু ভালোবাসি কেন জানিস। What I wish you want, what I want you for others, and I should be rather glad to see you do that. I mean, I can take another body after a parade to not get it to my life. She said, dear Bashan Bole, I can just put the Karanamadi train and see that they invented 27 September 1893, Sarosohadar Satadar Protinity, Chicago Dias. Malaysia, if the parliament of religion has shown everything to the world, it is this. এই ধর্ম মহাসম্মেলন নির্জগৎকে কিছু দিয়ে থাকে এটি। It is proof to the world that holiness, purity and charity are not the exclusive possessions of any church in the world. দয়া দাক্ষিণ্য, সাধু চরিত্র, পবিত্রতা কোনো একটা চার্চের নিজস্ব সম্পদ নয়। And that every system has produced men and women of the most exalted character. প্রত্যেক ধর্মই উন্নত চরিত্রের নরনারী প্রসব করেছেন। In the face of this evidence, as of Praman Shaktiyo, if anybody thinks of the exclusive survival of his own religion and destruction of others, I pity him from the bottom of my heart. কেউ যদি মনে করে থাকেন আপনার ধর্ম ঠিকই আছে, অপরাপর সব লুপ্ত হয়ে যাইবে, তিনি সত্যি দয়াল পাত্র। And point out to him that এই ব্যাপারে তাকে সতর্ক করে দিচ্ছি। Upon the banner of every religion will soon be written in spite of this resistance. এতগুলা লোকের বাধা সত্ত্বেও, বাধা থাকলেই স্বামীজি বলছেন লাইফ ইজ আ স্ট্রাগল, স্ট্রাগল ইজ লাইফ। সমালোচনা না হলে তো কি কাজ করি। এখন মনে হচ্ছে বিবেকানন্দ কিছু কাজ করছে। বলেছিলেন দুঃখে যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিও নিশ্চয়। হৃদিভান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তমস্তা। বলে লৌহপিণ্ড সহে যে আঘাত মর্মর মূর্তি তাকে সয়। হাউ জনপ্রায় অতি নিজ, মুখে মধু অন্তরে মরল, সত্যহীন স্বার্থপ্রায় তবে ভাবে সংসারে স্থান। আমার আপনার স্বার্থ নাই আছে স্বামীজির কাছে। তাই স্বামীজি বলছেন হোয়াট রিটেন, কি লেখা হচ্ছে, হেল্প নট ফাইট, বিবাদ নয় সহায়তা, অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, বিনাশ না, পরস্পরের ভাব গ্রহণ, ভালো দিকটা নেওয়া, হারমোনিয়াম পিস নট ডিসেকশন, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি। আপনারা স্বামীজির কাছে যারা এসেছেন তাদের দীর্ঘজীবী হোক, স্বামীজির আশীর্বাদ আপনাদের বর্ষিত হোক। স্বামীজির যে প্রার্থনা করি, স্বামীজির সর্বেশাং মঙ্গলং ভূয়া, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টেইন হেলদি অ্যান্ড হ্যাপি, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সুন্দর পরিদর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড, মা কশি দুঃখ ভাগ হবে, কেউ যেন দুঃখের ভাগী না হয়। তো বলরাম বাবুকে যখন স্বামীজি উনি বললেন জিনিস संगे संगे बैगटा बंद कर दिए हाव हाव कर चले गलें खेदे 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 बोले बांगाल देखली शरद चक्रवर्ती के बोलते तो स्वामीजी के वेदक पंडित बोले ভালোবাসি আপনি গরিবের কথা বলতে বলতে কোথায় বেদগাদা তো উড়ে চলে গেল আপনাদের প্রাণ কাদুক গরিবের জন্য আর কিছু লাগবে না পরিশেষে জগৎ জননী আমার কাছে প্রার্থনা করি মা বলতেন আমার সন্তানদের সময় নেই আমার সময় বলবে মা তুমি খাও কাপড় চোপড় পরার সময় বলবে মা তুমি পরো গলা পূজা বলা কেউ যদি আমার সামনে আবদাস পথ পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট হই let there be peace in the whole world বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক ওম শান্তি জয় মা বন্দে মাতরম খোদা হাফেজ জয় হিন্দ আপনারা সকলে স্বামীজির আশীর্বাদ গ্রহণ করুন আজকের এই পূর্ণ দিনে। ब्रह्मचारी बुराल भाई स्वामी विवेकानंद कलकाता प्रत्यावर्तन उद्यापन कमिटी सभापति ट्रेन और किसुक्षणेर मध्ये घुरे जाबे आमादेर मंच किसुक्षणेर मध्ये एखान थेके आमरा चले जाबो विश्व विजयी स्वामी विवेकानंद महाराज जी की, भगवान श्री राम कृष्ण देव की, जगत जननी शारदा माई की, जगत जननी शारदा माई की। কলকাতাবাসীর পক্ষ থেকে আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন উদযাপন কমিটির সভাপতি কর্মচারী মুরাল ভাই। গন্তব্যস্থল এখন সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে অপেক্ষা করছেন সকলে। অনেকেই জানেন এবং সুরেন্দ্র ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক রাস্তা পাড়ি দিতে হবে, আমরা আপনাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আবার আগামীবার আমরা এই দিনটিকে সমান মর্যাদায় উদযাপন করবো এই অঙ্গীকার রেখেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন। নমস্কার। গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটার জন্য সারা ভারতবাসী গর্ববোধ করছেন। সেই 19 ফেব্রুয়ারি আজ আমরা যেন এই দিনটাকে মর্যাদার সঙ্গে উদযাপন করে গর্ববোধ করতে পারি কলকাতাবাসী হিসাবে, সেরকম মর্যাদা সেই আভিজাত্য এবং বিবেকানন্দের নামে আমরা যেন বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে কলকাতাবাসী হিসাবে গর্ববোধ করতে পারি, এই আমাদের আবেদন। সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন এবং প্রতি বছরের মতো এবারে যাওয়া হলো আমরা প্রতি বছরে এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করব। সমস্ত এই অঞ্চলের সমস্ত ব্যবসার মানুষ, সমস্ত পথচলতি মানুষ, সমস্ত এলাকাবাসীদের অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। সামনে অমৃতানন্দ বিবেকানন্দের সমস্ত পালক বিবেকানন্দ সে যে আসছেন তাদের উদ্দেশ্যে মাল্য অর্পণ করুন। सबको नमस्कार, धन्यवाद। एगिए चलो রাজপাল্লা পাড়ায় অনেকে অপেক্ষা করছেন, রাজপাল্লা পাড়ায় দর্শনা দেওয়ার জন্য এগিয়ে চলুন, আমাদের প্রশাসন এগিয়ে চলুন। কমিটি মিটিং, হ্যাঁ আমি বাগবাজারের, আমার সেই বাগবাজারে এসছি, খুব ভালো লাগছে, খুব গৌরবের দিন। বাগবাজারে অনেক উঠবে এখান দিয়ে অবতার হেঁটে চানাচুর ভাজা খেয়েছে, এইখানে তিনি হেঁটেছেন। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। पवित्र काज स्वामीजी 119 बत्सर पूर्वे भूमिते एसेछिलेन। मानुषेर मध्य तफात कि रइल बोले जजई हो और बेरिस्टारई हो देशेर साय टुडे और टुमारो एवरीबडी मस्ट लिव दिस आवर। आज बा काल स्वामीजी चले गेছেন 39 बत्सर 5 मास 24 दिन। आर अन्नदा ठाकुर चले गेছেন मात्र 37 बत्सर। तार सहधर्मिणी जार नामे आमार बीएड कलेज प्राइमरी टीचार्स ट्रेनिंग इन्स्टीट्यूट उन्नी मात्र 28 बत्सर 5 मास। ताई स्वामीजी बोलছেন दिस लाइफ इज शॉर्ट, ए जीवन क्षणिकेर। दि वैनिटीज अफ द वर्ल्ड आर ट्रांजिएंट। आत्मश्लाघ अहंकार दुदिनेर जोन्नो बोले बेल ओ लिव, ताराई बेचे थाके हू लिव फॉर अदर, जारा परेर जोन्नो बाँचे। लंडन अमेरिका कैनेडा फ्रांस इंडोनेशिया चीने जाए शुनें दक्षिणेश्वर आलमबाजार कोलकाता संसारी कीटर मत मारा पर कर्तव्य कर्म करे मरा अनेक श्रेय। विवेकानंद जी बोलছেন वर्क टू डेथ फॉर अदर्स। मृत्यु परेर जन्य काज करे जाओ। आई एम विथ यू। ताई आपनारा किछु करुन। काल बादे परशु आमारो तो 71 हये गेछे, कखन जे डाक पड़बे तार कोन इयत्ता नेई। ताई आसुन गिव अप सेल्फ डिफेंस। एतत् प्रमाण सत्त्वेओ इफ एनीबडी ड्रीम्स ऑफ द एक्सक्लूसिव सर्वाइवल ऑफ हिज ओन रिलिजियन एंड डिस्ट्रक्शन ऑफ अदर्स आई विल पिटी हिम फ्रॉम द बॉटम ऑफ माय हार्ट। কেউ যদি মনে করে থাকে আপনার ধর্মই ঠিকই থাকিবে, অপরাপর সব লুপ্ত হইয়া যাইবে, তিনি সত্যি দয়ার পাত্র। এন্ড পয়েন্ট আউট টু হিম দ্যাট, এই বলে তাকে সতর্ক করে দিচ্ছি, আপন দা ব্যানার অফ এভরি রিলিজিয়ন উইল শুড বি রিটেন ইন স্পাইট অফ দিস রেজিস্ট্যান্স। এত লোকের বাধা সত্ত্বেও স্বামীজি বলছেন বাধা থাকবেই। লাইফ ইজ আ স্ট্রাগল, স্ট্রাগল ইজ লাইফ। সংগ্রামই জীবন, জীবনই সংগ্রাম। বলে সমালোচনা না হলে তো কি কাজ করলি। এখন মনে হচ্ছে বিবেকানন্দ কিছু কাজ করছে, তো হোয়াট রিটেন, কি লেখা হচ্ছে? বলে হেল্প নট ফাইট, বিবাদ নয় সহায়তা, অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, ভালো দিকটা নেওয়া, হারমোনিয়ান পিস নট ডিসেনশন, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি। তাই আপনারা স্বামীজির কাজ করে। স্বামীজি বলতেন ইভেন দ্য লিস্ট ওয়ার্ক ডান ফর আদার্স, পরের জন্য যদি এতটুকুনি করো, আওয়েকেন্স দ্য পাওয়ার উইদিন, ভিতরের শক্তি জেগে উঠে। ইভেন থিঙ্কিং অফ দ্য লিস্ট গুড অফ আদার্স গ্রাজুয়ালি ইনস্টিলস ইনটু দ্য হার্ট দ্য স্ট্রেংথ অফ লায়ন। ভিতরে সিংহ বলের সঞ্চার হয় পরের জন্য যদি এতটুকুনি মঙ্গল কামনা করেন। তাই তিনি সকলকে ডেকে ডেকে বলতেন আই লাভ ইউ অল এভার সো মাচ। তোদের এত ভালোবাসি কেন জানিস? বাট আই উইশ ইউ অল টুডে ওয়ার্কিং ফর আদার্স এন্ড আই শুড বি রাদার গ্ল্যাড টু সি ইউ ডু দ্যাট। আমি দেখে দেখে আনন্দ করি, তোরা পরের জন্য কেটে কেটে মরে যা। এই ছিল স্বামীজির আদর্শ। তাই আসুন সেই আদর্শকে আজকে সেই বজবজ থেকে লক্ষ লক্ষ লোক এইভাবে স্বামীজিকে কাঁধে করে নিয়ে এসেন, তা আমরা কি কিছু করতে পারি না? স্বামীজি বলতেন ইউ হ্যাভ কাম টু দ্য ওয়ার্ল্ড, লিভ সাম মার্ক বিহাইন্ড। একটা দাগ রেখে যেতে হবে আমাদের। আজকে তিনি বলছেন তার জন্য তার প্রাণ কাঁদেননি, person lives in the cottage, jati bash korche kuregorer moddhe goriber moddhe. No amount of politics would be of any avail until the masses of India once more well fed, well educated, well cared for. Desher kono rajnitik bidra sufol paben na jodi na bharatborsher sadharon manush dubela dubuto khete na pay, tader proti shikkha dikar byabostha na kori, tader proti jotno na ni, bole they pay our education bajjo shikkha porechi goriber toyeri building e, they build our temple mandir masjid ora kore, in return they get kicks protidane tara pay shudhu ashraddha, bole practically they are the slaves, ora jeno amader chakor. So if we want to regenerate India, India ke jodi unnotir pothe nite pari, jodi gorbo kore bolte pari I am Indian, India is my motherland, every Indian is my brother. Ami bharatiyo, bharat amar matribhumi, pratyek bharatbashi amar bhai. The destitute Indian is my brother, the poor Indian is my brother, the miserable Indian is my brother. Doritro bharatbashi amar bhai, murkho bharatbashi amar bhai, chandal bharatbashi amar bhai. Belui mote ratre goragori diye jatteke যাচ্ছে এদার থেকে এদার হচ্ছে বিজ্ঞানানন্দ স্বামী এসে জড়িয়ে ধরে বলছে স্বামীজি আপনি কি অসুস্থ, কাঁদছেন কেন? ওরে না ভাই তোরা এখন ঘুমাসনি ফ্যাশন, আমি ভারতবর্ষের সাধারণ গরিবগুলো যেন দুই বেলা মুঠো খেতে পাই ওই জন্য ঠাকুরের কাছে কাঁদছি, প্রার্থনা করছি। আপনাদের প্রাণ কাঁদবে না এই জায়গার জন্য? সকলে আসুন একসঙ্গে বলে গিভ আপ জেলাসি এন্ড কনসিস্ট, লার্ন টু ওয়ার্ক ইউনাইটেডলি, দিস ইজ দ্য গ্রেট নিড অফ আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের একমাত্র প্রয়োজন। আমার অন্নদা ঠাকুর প্রথমেই করলেন বিধবা মায়েদের আশ্রম। স্বামীজি বলতেন আই ডু নট বিলিভ ইন এ গড হু উইল নট ওয়াইপ আউট উডোজ টিয়ার্স অর টু ব্রিং এ পিস অফ ব্রেড টু দ্য অরফেন মাউথ। যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোচাতে পারে না অথবা অনাথ ছেলে মেয়েদের মুখে রুটি দিতে পারে না সেই ধর্ম আমি বিশ্বাস করি না। তারপর আমার অন্নদা ঠাকুর করলেন মেয়েদের। স্বামীজি বলতেন women should have the same status as men in society. ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। বলি ইফ দে ক্যানট কন্ট্রিবিউট দ্যাট শেয়ার ফর দ্য গ্রোথ অফ সোসাইটি, সোসাইটি ইজ দ্য রিজন। সোসাইটি ক্যানট প্রোগ্রেস ডিপেন্ডিং অন ম্যান অ্যালোন। শুধু আমার পিতৃদেবকে দিয়ে আমার সমাজ বাঁচতে পারে না। আমার পরিবারে আমার মা ঠিক তো সব ঠিক, এই আদর্শ নিয়ে নি বলে আমরা আজকে উই আর গোয়িং টু ডগ ডে বাই ডে। স্বামীজি বলতেন ভারতবর্ষ আধ্যাত্মিকতা যেদিন ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মরে যাবে। বলেছিলেন স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফর এভার। পরিশেষে আদার নলেজ স্যাটিসফাই ওয়ান্স অনলি ফর এ টাইম। অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটাতে পারে। পরিশেষে স্বামীজির কাছে প্রার্থনা করি, স্বামীজি সর্বে সাঙ্গলম বিহাত, সকলের মঙ্গল হোক। তুমি আজকের এই পূর্ণ দিনে আশীর্বাদ করো আমাদের। Let there be peace in the whole world. Sarve santu niramaya, sakale niramaya takuk. Let all stay healthy and hearty. Sarve badrani pashyantu, sakale sundar vastu darshan karu. Let all see the supreme beauty of Lord. Ma kashi dukha bhag bhavet, keu jana dukher bhagi na hoy. Let there be no be, let there be keu jana dukher bhagi na hoy. Let no one stay in misery. Let there be peace in the whole world. Bisher kollan ho, bisher kollan ho, bisher kollan ho। এই বলে আজকে যারা এত কষ্ট করে স্বামীজিকে নিয়ে বসবস থেকে এসেছেন সকলের চরণে প্রণাম জানিয়ে ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন ঠাকুর বলতেন। সকলের চরণে প্রণাম জানিয়ে আমি বক্তব্য এখানে রাখলাম। জয় মা, ধন্যবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফিজ। আপনারা সকলে আনন্দে থাকুন। প্রণাম, আবার আপনাদের প্রণাম। এই স্বামীজির জন্য আপনারা এত কষ্ট করেছেন। সকালে ঘুম থেকে উঠে তাদের ছবির দিকে তাকিয়ে রামকৃষ্ণ পরমহংসদের প্রণাম জানাই, মা শারদাকে, এবং অবশ্যই প্রণাম জানাই এই দুজনের যে কৃতি শিষ্য যিনি রামকৃষ্ণ মিশনকে আজকে আমাদের সামনে বা ভারতবর্ষে এবং বিশ্বে তুলে ধরেছেন। আমাদের ধর্মকথা যিনি প্রচার করতে 102 বছর আগে গিয়েছিলেন শিকাগো শহরে এবং জয় করেছিলেন। বিশ্ব মানবতাকে এবং বিশ্বের সকল ধর্মের মানুষ এখানে উপস্থিত আছেন। আমার প্রণম্য স্বামী জিতাত্মানন্দ মহারাজ, স্বামী শারদাত্মানন্দ মহারাজ, मुराल भाई हमार अग्रज सांसद अध्यापक सौगत राय स्वामीजी के बुझते गो निजे के जे जगह तुलते हैं तो खूब कम मानुष ही से जगह निजेदे उन्नीत करते पे मानुष्टि आकर्षण कर तार छवि तार चेहरा तार कथा तार बाणी तार लेखा एगुलो आमादेर आकर्षण करे एबं तार यदि किंचित आमरा पालन करते पारी आमादेर व्यक्ति जीवन पारिवारिक जीवन समाज जीवन देश विश्व शांतिते थाकबे। दुटो कथा बोलेई आमि आमार बक्तृता शेष करब। विवेकानंद बोलेछिलेन जन्मेछिस जखन एक दाग केटे जा दाग काटते गेले किछु करते हय कर्मेर द्वाराई दाग काटा जाय ता आमरा सकलेई सेइटा यदि भाबी जे आमरा किछु करे যাব যাতে মানুষ আমাদের স্মরণ রাখবে মনে রাখবে অর্থাৎ মৃত্যুর পরে ছাই উড়ে যাওয়ার মতন করে আমাদের কর্মবার নামটা উড়ে যাবে না। এক দুই হচ্ছে ওঠো জাগো যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো ততক্ষণ তুমি কাজ করে যাও। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য আছে কি যদি থেকে থাকে তাহলে আমাদের সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমি আমার বক্তৃতা শেষ করব। যেটা দরকার সেটা হচ্ছে যা দরকার এখানে যারা আছেন যারা উঠছেন না কত চারটি বছর আমরা পায়ে তেল আর জুতোতে পালিশ করাটা ছাড়া সব করেছি। যা প্রয়োজন তার চেয়ে বেশি দেবো ভিক্ষে করে 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 দেবো কিন্তু আপনাদের সময় হয়েছে আপনাদের যেতে হবে। সময় যেদিন আসবে আপনি যাইব তোমার পুঞ্জে। সৌগত ইয়ে বলছিলেন তাপসও বলছিলেন একটা দাগ রেখে যান। স্বামীজি বাড়ির সামনে যখন স্বামীজি মূর্তি বসাবো দিচ্ছে না তখন চাচা হোটেল দিচ্ছে না আমি 250 লোককে গিয়ে নিয়ে গিয়ে হাত জোড় করলাম। সেখানে আমাদের সঙ্গে ভদ্র ছিলেন প্রতাপচন্দ্র চন্দ্র নাম্বার ছিলেন বড় বড় সব লোকেরা সব হাত জোড় করলেন 250 লোক এবং তারপর দিন ভেঙে বেরিয়ে গেল। আপনারা এখানে হাত জোড় করে প্রণাম করতে পারেন না যে আপনারা কে এই ইতিহাসের গতিটাকে আপনারা এখানে রুদ্ধ করে রেখেছেন কোন সাহসে? খুব খুশি আজকে যে সৌগতবাবু এই কথা বলেছেন এবং তাপসবাবু এই কথা বলেছেন। এটা আপনারা মনে রাখবেন আপনাদের কর্তব্য। This is your responsibility as such to come forward. And give your blood, give prayers, give prayers, give words, give prayers. That's enough. স্বামীজির আগমন রুদ্ধ করতে পারবে কে? ইংল্যান্ড পারেনি, আমেরিকা পারেনি, ভারতের ব্রিটিশ গভর্নমেন্ট পারেনি। এরা পারবেন। আমাদের কোনো ক্ষোভ নেই, রাগ নেই, কিচ্ছু নেই। যা দরকার তার চেয়ে বেশি দেবো কিন্তু আপনারা সময় হয়েছে আপনারা মাথা নত করে স্বামীজির পায়ে প্রণাম করে চলে যান। এইটি আমার বক্তব্য। আপনারা এসছেন এত বৃহৎ সংখ্যা in such a big large number but take it on your head a big responsibility to pray and to make them understand that time has come. We have to listen to it. আপনাদের খুব ভালোবাসা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করলে সারাদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত স্বামীজি আপনাদের আশীর্বাদ করছেন। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? আপনারা কি মনে করেন যে আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলছি? আমি স্বামীজিকে চিনি, আমি তাকে জানি। আপনার স্বামীজি কাজের জন্য এসছেন, এই বিরাট কর্মের জন্য যে ফল সে ফল আপনারা পাবেন। আপনাদের জীবন সোনায় ভরে যাবে, আনন্দে ভরে যাবে। स्वामीजी आपनादेर आशीर्वाद करुन आमि सकलके धन्यवाद जानाच्छि आमादेर एखाने जारा छिलेन और आमादेर स्वामी गौरानंदजी वृद्ध स्वामीजी कथाबार्ता बोलेन ना ओके आमाके आमरा अत्यंत भालोबासि उनि आमादेर प्रधान उनि थाकेन अनेक दूरे तबुओ तिनि आज अनेक कष्ट करे एसेछेन आपनारा एसेछेन मने राखबेन दाग रेखे जेते हबे मारते तो बोलছি না गालागाली तो करते बोलছি না हाथ जोड़ करे प्रणाम करते बोलছি बोलছি समय হয়েছে আসুন স্বামীজিকে আসতে দিবেন না এখানে কোটি কোটি লোক আসবে আপনারা যদি আমাকে চেনেন এই বাড়ি থেকে নোবেল প্রাইজ পাবে নোবেল প্রাইজ পেয়ে দুজন বড় বিজ্ঞানী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন Then आपने स्वामीजी शिष्य That's why we have come to see you. अपना कल्पना करते पारें जे एई बाड़ी थेके नोबेल प्राइज पाबे असम्भव मने होच्छे ना असम्भव नय सम्भव बोलेई बोलछि आमादेर मुख दिये आनारी कथा बेरोय ना ए आलमबाजा सोना हये जाबे गोल्ड अलरेडी होते शुरू करेछे আপনারা সকলে প্রার্থনা করুন এদের বোঝান চলুন দাদা চলুন টাইমস আপ ইট ইজ টাইমস আপ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ শ্রী রামকৃষ্ণ তেনম স্বামীজি ছিলেন সপ্তর্ষি ঋষি ভগবান শ্রীরামকৃষ্ণদেব ছিলেন আমাদের এই পৃথিবীতে সর্বধর্ম প্রচার করার জন্য স্বামীজি বললেন ঠাকুর তাকে স্টার্ট করলেন আমাদের হয়ে গেল বলে আমি কর্ম করব না আমি সেই ডুবে থাকবো সেই নির্বিকার হয়েতে ডুবে থাকবো ঠাকুর বললেন কি বলছিস তুই এসেছিস নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বিশ্বে ছায়াদীপী ঘটবিক্ষমাত্র আর তুই কী বলছিস আমি সমাধিতে ডুবে থাকবো না হতে পারে না এই স্বামীজি ঠাকুর বললেন শিবকেনে যাইবার সেবা স্বামীজি চমকে গেলেন কি বলছেন ঠাকুর আজকে এই কথা বলছেন শিবকেনে যাইবার সেবা হ্যাঁ এই এক যদি কোনো দিন আসে এই কথাটা আমি আজ বিশ্বে প্রচার করবো বিশ্ব এই স্বামী বিবেকানন্দ আজ বিশ্বের ঈশ্বর বিশ্বের বিশ্ব বিবেকানন্দ খুব আনন্দ হয়েছে স্বামীজি রায়জি প্রত্যাপন দিনে আলমবাজার মঠ আপনাদের সকলকে নিয়ে আনন্দ দিয়েছেন এই যে পরিবারকে স্বামী ছিলেন আপনারা যে সমস্ত কলকাতা পায়ে হেঁটে যে স্বামীজিকে উপাসনা জানালেন আপনি ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি আমরা সেই আশীর্বাদ করুন করুন আর এই আশ্রম আলমবাজার আশ্রম এখানে প্রত্যেক স্বামীরা সাধন ভজন করেছেন বিশ্বে যখন আমেরিকা থেকে যখন আমি আসেন আলমবাজার এখানে রয়েছিলেন প্রত্যেক স্বামীরা এখানে সাধন ভজন করে উপস্থায় গেছে আসুন স্বামীজির কথা মুখে বললে হবে না স্বামীজির আদর্শ আদর্শপাল হন স্বামীজি আপনাকে আশীর্বাদ করবেন স্বামীজি দেশ হিতক দেশের জন্য যে কাজ করে গেছেন সেবা 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 এই সেবায় আপনারা সকলে সহযোগিতা করুন আর এই আলমাজ মাস যাতে দিন দিন যাতে অগ্রসর হয় বড় হয় সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং প্রার্থনা করি জয় ঠাকুর হরি ওমকার জয় ঠাকুর ওম পূর্ণবাদ পূর্ণবিরাম পূর্ণা পূর্ণমতে যাতে পূর্ণশ্রী পূর্ণমাদায় পূর্ণবাসীতে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ জয় তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব जय तू भगवान श्री रामचंद्र स्वामी विवेकानंद महाराज की जय।